নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় অর্থপ্রাপ্তিযোগ। ঠিকই শুনেছেন, প্রত্যেক দিনের প্রোগ্রাম, প্রত্যেকটা দিন আমি অর্থপ্রাপ্তিযোগ নিয়ে আলোচনা করি, তাই প্রত্যেক দিনের মতো আজও চলে আসছি। আগামীকাল 23 মে মঙ্গলবার ঠিক এই সময় 3টে রাশির অর্থপ্রাপ্তিযোগ তৈরি হয়েছে, ফলে ভাগ্য বদলে যেতে পারে হঠাৎ করেই এই 3টে রাশির জাতক জাতিকাদের। এই নিয়েই আজকের আলোচনা। তার আগে প্রত্যেকটা দিন যে কথাটা বলি, আজও সেই একই কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন, ভালোভাবে বোঝার চেষ্টা করুন, তারপর আপনার সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। দেখবেন অবশ্যই আপনার জীবনে কোনো না কোনো দিক থেকে পরিবর্তন আসছেই আসছে, কারণ আপনারা যদি সঠিক পথে এগোতে পারেন আপনার লক্ষ্যে পৌঁছাবেন। আর আপনারা এই কাজগুলো করছেন না, আপনারা কী করছেন, থাম্বনেল দেখছেন আর কেটে কেটে আপনার রাশি আছে কিনা দেখে পেরিয়ে যাচ্ছেন, আর আপনার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করছেন, সেখানে কিন্তু সকলের সাথে মিলছে না। কিছু জাতক জাতিকাদের সাথে মিলছে, তাদের জানতে অজান্তে গ্রহদের সাপোর্ট আছে, গ্রহরা ভালো ফল দিচ্ছে। আর যাদের সাথে মিলছে না, তাদের কিন্তু অবশ্যই যদি বিচার বিশ্লেষণ করে দেখেন তাহলে দেখবেন আপনাদের কিন্তু গ্রহদের সাপোর্টটা নেই, গ্রহ কিন্তু পীড়িত হয়ে বসে আছে। কোন গ্রহ আপনারা অবশ্যই জানেন, এই অর্থপ্রাপ্তির যোগ 3টে গ্রহ দ্বারা তৈরি হয়, রাহু শুক্র মঙ্গল। আর এই 3টে গ্রহ যদি আপনার ভালো থাকে আপনার সাথে মিলবে, যদি খারাপ থাকে মিলবে না। প্রত্যেকটা দিন আমি এই কথাগুলো বলি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আজও আপনাদের বোঝানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। দেখবেন আমি সবার প্রথমে একটা কথাই বলি, ভালোভাবে বুঝুন, তারপর আপনার সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। ঠিক এই বিষয়গুলোই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আপনারা ভালোভাবে বুঝে আপনার সাথে মিলিয়ে নিন। কীভাবে মিলাবেন আমি প্রত্যেকটা দিনই বলি, আজও বলবো। দেখুন, এই যে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে রাহু শুক্র মঙ্গল দ্বারা, আর এই রাহু শুক্র মঙ্গল যদি আপনার ভালো থাকে তাহলেই আপনার সাথে মিলবে, যদি এই 3টে গ্রহ খারাপ থাকে তাহলে মিলবে না। সেম রাশি হাজার থাকুক, কারণ একই রাশি কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের থাকে, কয়েক হাজার কোটি, সকলের সাথে কখনো মিলতে পারে? ধরুন এই যে এই আমি আলোচনা করছি 3টে রাশি সম্পর্কে, এর মধ্যে যে কোনো একটি রাশি আপনার, আর সেম রাশি কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের আছে, তাহলে কয়েক হাজার কোটি জাতক জাতিকারা ধনী হয়ে যাবে, কোটিপতি হয়ে যাবে? এটা শুনতেও একটা অবাক লাগে না, এটা হয় না? তাহলে তো দেশটা উলট পালট হয়ে যেত, একটা হাত হয়ে যেত, সকলেই দেখবেন ধনী ধনী ধনী, আর না হলে সকলেই ভিখিরি। এটাই কিন্তু হওয়া উচিত, যদি এক রাশি থাকলে সকলের সাথেই মেলে, কিন্তু সেটাকে আমরা দেখতে পাই না, এটা সম্ভব নয়। সেম রাশি মানেই আপনার সাথে মিলবে, সম্পূর্ণ বোকামি। তখনই মিলবে যখন রাশির সাথে সাথে গ্রহদের সুপ্রভাব থাকবে। যদি আপনার শুধু রাশিটা মেলে আর আপনার পার্সোনাল জন্মচক বা হস্তরেখায় দেখা যায় যে গ্রহ দ্বারা এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, সেই গ্রহগুলো পীড়িত হয়ে বসে আছে, আপনার সাথে কখনোই মিলবে না। তাই আমি প্রত্যেকটা দিন মিলিয়ে নেওয়ার কথা বলি, আপনার সাথে আপনি মিলিয়ে নিতে পারেন, কারণ সেটা আমার দ্বারা সম্ভব নয়, কারণ এখানে সম্পূর্ণ অ্যাভারেজ হিসাব এবং সর্বজনীন আলোচনা। আমি এক এক করে আপনাদের সবার বিচার বিশ্লেষণ করে বলতে পারবো না, সেটা কোনো রকম সম্ভব না, আর এটা হয়ও না। আর আপনি কিন্তু আপনারটা মিলিয়ে নিতে পারেন, কারণ যার যারটা শেষে মিলিয়ে নেবেন। আমি কিভাবে মিলাবেন আমি তো বলেই দিই। দেখুন, যাদের জন্মছক বিচার বিশ্লেষণ করা আছে তারা তো আপনার জন্মছক দেখেই নিতে পারেন, আপনার জন্মছকে ভালো করে মিলিয়ে নিতে পারেন এই রাহু শুক্র মঙ্গল কতটা ভালো আছে, যদি ভালো থাকে অবশ্যই মিলবে। আর যাদের জন্মছক বিচার বিশ্লেষণ করা নেই তাদের ক্ষেত্রে আমি বলি হস্তরেখা ফলো করুন। হস্তরেখা ফলো করলে আপনি জানতে পারবেন আপনার হাতের কোন কোন জায়গায় কোন কোন গ্রহের অবস্থান, আপনার গ্রহগুলো ভালো আছে কি খারাপ আছে, ভালো আছে কী করে বুঝবেন, খারাপ আছে কী করে বুঝবেন, সব কিছু জানতে পারবেন এই হস্তরেখার মাধ্যমে। আর সেই কারণেই আমি প্রত্যেকটা দিনই বলি যে আপনারা আগে মিলিয়ে দেখুন আপনাদের সাথে কতটা সঠিক আছে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে তো অবশ্যই মিলবে, আর যদি ঠিকঠাক না থাকে তাহলে মিলবে না। শুধু আপনার রাশির উপরে ভিত্তি করে কখনো কোনো কিছু আপনার রিস্ক নেওয়া বা একটা আশা করা ঠিক নয়, কারণ সকলের সাথে কখনো মিলতে পারে না। গ্রহ প্রত্যেকের যে ভালো থাকবে একদম ভুল কথা, আবার প্রত্যেকের খারাপ থাকবে এটাও ভুল কথা। তাই কিছু জাতক জাতিকাদের ভালো থাকবে, তাদের সাথে মিলবে, আর কিছু জাতক জাতিকাদের সাথে মিলবে না, তাদের ভালো থাকবে না। তাই এইভাবে আপনারা যদি মিলিয়ে নিতে পারেন তাহলে লসের কোনো সম্ভাবনাই নেই।
আর আপনারা আগে থেকেই জানতে পারবেন হ্যাঁ আমার সাথে মিলবে বা আমার সাথে মিলবে না, পরিষ্কার পরিচ্ছন্নভাবে জানতে পারবেন। এই কারণেই আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, হয়তো কিছু সময় নষ্ট হয়, আর যদি আপনি একবার নষ্ট করে সময় আপনি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনার জীবনই বদলে যাবে। আর যারা কেটে কেটে দেখেন তাদের আর সময়, তারা তো কেটেই বেরিয়ে যায়, আর তাদের জন্যই তো এই আলোচনাগুলো। যাই হোক, আপনাদের প্রত্যেকটা দিনই বোঝাই, আজও বোঝালাম, দেখবেন আমার আলোচনায় 50% বলা থাকে, প্রত্যেকটা আলোচনায় আমি বোঝাই কেন আপনার সাথে এগুলো ঘটবে আর কত পার্সেন্ট জাতক জাতিকাদের সাথে মিলবে সব বলে দিই। 50% বলি, 50% জাতক জাতিকাদের জানতে অজান্তে গ্রহদের সুপ্রভাব থাকবে, তাদের মিলবে, আর 50% জাতক জাতিকাদের কোনোরকম সফলতা তারা পাবে না, কারণ তাদের সাথে মিলবে না। তাই এইভাবে মিলিয়ে নিয়ে যদি আপনারা চলতে পারেন দেখবেন আপনার ভাগ্য অবশ্যই বদলাবে। তাহলে আসুন একে একে সেই রাশিগুলোর কথা বলি, যে তিনটে রাশির জাতক জাতিকাদের আগামীকাল ভাগ্য বদলে যেতে পারে, কারণ আগামীকাল দারুণ দিন, ভীষণ শুভ সময়। আগামীকাল মঙ্গলচণ্ডী ব্রত, মঙ্গলবার হনুমানজির কৃপাও থাকছে, সব মিলেমিশে কিন্তু আপনার জীবনের একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেক গুণ বৃদ্ধি পাচ্ছে। এখানে দেখতে হবে যে আপনার পার্সোনাল কতটা সাপোর্ট করছে গ্রহ নক্ষত্র, যদি সব ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু মিলবে, কারণ দিনটি যথেষ্ট শুভ। প্রথমেই যে রাশির কথা আমি বলবো সেটা কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি হয়ে থাকে তাহলে অবশ্যই আগামীকাল ভাগ্য বদলে যেতে পারে এই অর্থপ্রাপ্তি যুগে। আর আপনার কর্কট রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন তাহলে আপনার জন্য একটা সময় আমি বলবো। আপনারা জানেন যে যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য আমি সময় বলি, সকলের জন্য না, শুধু তাদের জন্যই, তারা তো কাটবেই, তাদেরকে যদি বলা হয় যে কাটবেন না তারা শুনবে না, যখন শুনবেই না তাহলে এই সময়টা মেনটেন করুক, ভাগ্য বদলে যেতে পারে। আগামীকাল আপনার জন্য অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ভালো সময় কখন, একটি লটারি, যারা লটারি কাটে তাদের জন্য একটি লটারি কাটলে ভাগ্য বদলেও যেতে পারে, সময়টা হলো সকাল 9টা থেকে বেলা 11টা। আর তার আগে যদি দেখে নিতে পারেন আপনার জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্রমঙ্গল ভালো আছে কি না, তাহলে তো আপনি শিওর হয়ে যেতে যে মানে আগে থেকেই শিওর হয়ে যেতে পারেন যে হ্যাঁ আমার সাথে মিলবেই। তাহলে একটু দেখে শুনে বুঝে তারপর কিন্তু একটা রিস্ক নিতেই পারেন। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। আপনার যদি বৃষ রাশি হয়ে থাকে অবশ্যই আগামীকাল আপনার ভাগ্য বদলাবে। আর আপনার বৃষ রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন তাহলে আপনার জন্য আমি কিন্তু একটা সময় বলবো, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলে যেতে পারে। তাহলে আগামীকাল বৃষ রাশির জাতক জাতিকাদের লটারি কাটার সময় সকাল 10টা থেকে বেলা 11:50, এই সময়টা দারুণ সময়, একটি টিকিট কাটতে পারেন। তার আগে যদি দেখে নিতে পারেন আপনার জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো আছে, তো যদি থাকে তাহলেই কিন্তু মিলবে। সর্বশেষ 3 নম্বর যে রাশির কথা বলবো মকর রাশি। আপনার যদি মকর রাশি হয়ে থাকে আর আপনি যদি প্রতিনিয়ত লটারি কেটে থাকেন তাহলে আপনার জন্যও কিন্তু অবশ্যই আগামীকাল একটা ভালো সময় আছে। আপনার জন্য একই সময় অর্থাৎ সকাল 10টা থেকে বেলা 11:50, এই সময়টা একটি টিকিট কাটতে পারেন। এই যে তিনটে রাশির আলাদা আলাদা সময় বললাম, এই সময়গুলো হয়তো আপনারা বার করতে পারছেন না, ভীষণ ব্যস্ত, কী করবেন, সারাটা দিনই শুভ, শুধু রাহুকালটা এড়িয়ে যাবেন। তবে চেষ্টা করবেন রাশিভিত্তিক সময়টা মেনটেন করতে, কোনো না কোনো কারণ তো থাকেই, যদি না পারেন তো রাহুকাল এড়িয়ে গিয়ে যখন খুশি কাটতে পারেন। রাহুকাল আমি প্রত্যেকটা দিন বলে দিই, আজও বলবো, আগামীকাল রাহুকাল সময় দুপুর 2:53 থেকে বিকেল 4:33 সময়টা রাহুকাল, কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না, এছাড়া সারাটা দিনই কিন্তু শুভ। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।